দক্ষিণ চট্টগ্রাম অঞ্চলের পানি সরবরাহ প্রকল্পের জন্য জাইকার প্রস্তুতিমূলক জরিপের খসড়া অন্তর্বর্তী প্রতিবেদন উপস্থাপনা ও আলোচনা বিষয়ক কর্মশালা চকরিয়া উপজেলার নির্বাহী অফিসার ফখরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা হল রুমে 28 ফেব্রুয়ারি বুধবার সকালে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান, বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাইদি, বাপাউব কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী আনোক আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। আমরা ওদের কাছে আমরা আমাদের অনেক ইউনিয়নে ওরা রাস্তাঘাট করে দিয়েছে, তো এটা সার্ভে করছে অনেকদিন ধরে, এটা আসক এর পরে মাতামারি নিয়ে তাদের কাজ আছে। আপনারা যারা হয়তো বুঝেন নাই, আমাদের আলামিন আছে, যে পানিটা নেবে ওই মাথামরিতে যখন পানি শুকনা থাকবে তখন কিন্তু পানি তারা নেবে, মাথামরি যখন বরফ থাকবে তারা পানি নেবে। যে পালাকাটা যেটা স্থানটা রিপোর্ট করেছেন কক্সবাজার প্রতিনিধি রিয়াদ উদ্দিন, এনএন টিভি।